প্রিয় 2022-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আপডেটের বাই তরুণে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের ইতিহাস বিষয়ের 101টি এমসিকিউ এর উত্তর সহ আলোচনা করব। আমি নিশ্চিত এখান থেকে তোমরা 100% কনফার্ম কমন পাবেই পাবে। আলোচনা শুরু করার আগে সকলের কাছে ছোট্ট আবেদন, ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কর, সে সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখো, প্রথমে থাকছে ইতিহাস তত্ত্বের জনক ছিলেন, উত্তর হবে থুকিডিডিস। পুরাণ বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? মাইথোলজি। আর্লি হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থটি রচিত হলেন ভিনসেন্ট স্মিথ। ইন্ডিয়ান মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়? 1814 খ্রিস্টাব্দে। এরপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাও বা স্তম্ভ একের সাথে স্তম্ভ দুই মেলাও। অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নাও। দেখো, সঠিক উত্তর হবে অপশন খ। ভারতে রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয় 1820 খ্রিস্টাব্দে। সিমনোসেকি চুক্তি স্বাক্ষর করে চীন ও জাপান। দ্য হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন জেমস মিল। চীনে পর্তুগিজদের বাণিজ্য ঘাঁটি ছিল ক্যান্টন। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। বিধবা বিবাহ আইন পাস হয় 1856 খ্রিস্টাব্দে। AITUC-র প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। প্রথম বাংলা সংবাদপত্র হল দিগদর্শন। নববিধান ঘোষণা করেন কেশবচন্দ্র সেন। ডিভাইড অ্যান্ড রুল পলিসি ব্রিটিশ সরকার চালু করে। এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ, 1, 3, 4 ঠিক, অথচ 2 ভুল। পুনা চুক্তি স্বাক্ষরিত হয় 1932 খ্রিস্টাব্দে। জালিয়ানওয়ালাবাগ অবস্থিত অমৃতসরে। রাওলাট কমিশনের অপর নাম হচ্ছে সিডিসন কমিশন। ভাইকম সত্যাগ্রহ শুরু হয় দক্ষিণ ভারতে। ভারত ছাড়ো আন্দোলনে ধ্বনি ওঠে দিল্লি চলো। পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটি ধ্বংস করে কোন দেশ? উত্তর হবে জাপান। ভারতে স্বাধীনতা আইন কোথায় পাস হয়? উত্তর হবে ব্রিটেনে। আজাদ হিন্দ বাহিনী মণিপুরের কোন শহরটি দখল করে? কোহিমা। ক্রিপ্স মিশনের প্রস্তাবগুলিকে কে দুর্ভাগ্যজনক বলেন? উত্তর হবে গান্ধীজি। জীবনের ঝলসাঘরে কার আত্মজীবনী? উত্তর হবে মান্না দে। প্রতাপাদিত্য চরিত্র রচয়িতা হলেন রাম রাম বসু। ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। পৃথিবীর প্রাচীনতম জাদুঘরটি অবস্থিত মেসোপটেমিয়ায়। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইমফে। ব্রিটিশরা পাঞ্জাবে কোন ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিল? উত্তর হবে ভাইয়াচারি। দস্তক কথার অর্থ কি? উত্তর হবে বাণিজ্যিক ছাড়পত্র। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বিরসালিঙ্গম পান্তুলুকে। মেকলে মিনিট প্রকাশিত হয় 1835 খ্রিস্টাব্দে। ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। শুদ্ধি আন্দোলন শুরু করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় 1867 খ্রিস্টাব্দে। বর্তমান ভারত রচনা করেন স্বামী বিবেকানন্দ। এরপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দাও। দেখো, স্ক্রিনশট করে নাও। অবশ্যই খ স্তম্ভে কী কী রয়েছে একবার দেখে নাও। এবার সঠিক উত্তর হবে অপশন ক, করেঙ্গে ইয়া মরেঙ্গে ঘোষণা করেছিলেন গান্ধীজি। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাস হয় 1919 খ্রিস্টাব্দে। ইতিহাস হলো একটি বিজ্ঞান, এর কমও নয় বেশিও নয়। উক্তিটি বিউরির। ভারতে সর্বপ্রথম বিভাজন ও শাসননীতি কার্যকরী করেন জন লরেন্স। 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। লুভার মিউজিয়াম অবস্থিত ফ্রান্সে। যতমত ততপথ কে বলেছিলেন? শ্রীরামকৃষ্ণ। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে ক্লিমেন্ট এটলি। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে জওহরলাল নেহরু। নবান্ন নাটকের রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য। ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও না কমও না, এটি কার উক্তি? উত্তর হবে বিউরি। দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি স্মৃতিকথা। ভারতের প্রাচীনতম জাদুঘরটি আছে কলকাতায়। হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন জেমস মিল। ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? উত্তর হবে বাংলা। নানকিং এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় রিসড়ায়। ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। হিস্ট্রি অব বেঙ্গল গ্রন্থের রচয়িতা হলেন যদুনাথ সরকার। কুয়েমিংটন এর প্রতিষ্ঠাতা হলেন সান ইয়াত সেন। শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন দয়ানন্দ সরস্বতী। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন
জ্যোতিরাও ফুলে। বিধবা পুনর্বিবাহ আইন পাশ হয় 1856 খ্রিস্টাব্দে। 1915 খ্রিস্টাব্দে চীনের উপর 21 দফা দাবি পেশ করে জাপান। AITUC এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। এরপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নাও, আমি শুধুমাত্র উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। উত্তর হবে অপশন ক। পরবর্তী প্রশ্ন, 50-এর মন্বন্তরের উপর লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হলো। এখানে যে কয়টি অপশন রয়েছে তাদের মধ্যে থেকে উত্তর হবে অপশন খ, BCD ঠিক, এ ভুল। নেক্সট প্রশ্ন, 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয়েছে লাহোরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। এশিয়াবাসীদের জন্য এশিয়া, এই স্লোগানটি হল জাপানের। মোহাম্মদ হান্ডা ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী। 1946 খ্রিস্টাব্দে রশিদ আলী দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি। এরপর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাও। অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নাও, আশা করি বুঝতে কারো অসুবিধা হচ্ছে না। জানিয়ে রাখি এখান থেকে তোমরা 100% কনফার্ম MCQ থেকে প্রশ্ন পাবেই পাবে। দেখো উত্তর হবে অপশন ঘ। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রচনা করেন দাদাভাই নওরোজি। প্রতাপাদিত্য চরিত্র এর রচয়িতা হলেন রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর হবে লর্ড ওয়েলেসলি। সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন দয়ানন্দ সরস্বতী। ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1925 খ্রিস্টাব্দে। ক্রিস্ট মিশন ভারতে আসে 1942 খ্রিস্টাব্দে। দ্য নেচার অফ হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা হলেন আর্থার মার্ক উইক। মার্লেমিন্ট সংস্কার আইন পাশ হয় 1909 খ্রিস্টাব্দে। বাংলায় 76-এর মন্বন্তর দেখা দেয় 1770 খ্রিস্টাব্দে। ভারতের সর্ববৃহৎ জাদুঘর হল ভারতীয় জাদুঘর। শুদ্ধি আন্দোলনের প্রবর্তক হলেন দয়ানন্দ সরস্বতী। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রশিদ আলী দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি। ভিয়েতমিন কে গঠন করেন, উত্তর হবে হৌচি মিন। কার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ শুরু হয়, শ্রী নারায়ণ গুরু। নবান্ন নাটকের রচয়িতা হলেন বিজন ভট্টাচার্য। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন মাউন্ট ব্যাটেন। ভাইয়াচারী বন্দোবস্ত প্রচলিত হয় পাঞ্জাবে। ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক হলেন অ্যাডাম স্মিথ। এরপর স্তম্ভ একের সাথে স্তম্ভ দুই মেলাও। এখানে দেখো অপশনটা রয়েছে, উত্তরটা তোমাদের সামনে তুলে ধরছি, উত্তরটা হবে অপশন গ। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেন মহাত্মা গান্ধী। জীবনের জলসাঘর কি ধরনের রচনা স্মৃতিকথামূলক, ইন্ডিয়ান মিরর প্রকাশ করেন কেশবচন্দ্র সেন। ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 খ্রিস্টাব্দের 18ই জুলাই। ইতিহাস তত্ত্বের জনক হলেন, উত্তর হবে থুকিডিডিস। ইতিহাস হল বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ, উক্তিটির প্রবক্তা হলেন ই.এইচ. কার। মিথ শব্দটি এসেছে মুথুস নামে গ্রিক শব্দ থেকে। এরপর রয়েছে হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন জেমস মিল। নেক্সট রয়েছে ভাস্কো দা গামা ভারতে ড্যাশ বন্দরে পৌঁছান, উত্তর হবে কালিকট বন্দরে। নেক্সট থাকছে পন্ডিচেরি ছিল ড্যাশদের প্রধান ঘাঁটি, উত্তর হবে ফরাসিদের প্রধান ঘাঁটি। ভারতীয় সিভিল সার্ভিসের উদ্যোক্তা ছিলেন লর্ড কর্নওয়ালিস। ভারতীয় ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো আমলাতন্ত্রকে। প্রথম বাংলা সংবাদপত্র হল সমাচার দর্পণ। তুহাফাত উল মুহাহি দিন এর প্রণেতা হলেন রাজা রামমোহন রায়। মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর বর্তমান নাম হল বিদ্যাসাগর কলেজ। কার নেতৃত্বে ভাইকম সত্যাগ্রহ শুরু হয়, শ্রী নারায়ণ গুরুর। চুইয়ে পড়া নীতির প্রবক্তা হলেন মেকলে। পুনা সর্বজনীন সভা গঠিত হয়, এখানে সঠিক উত্তর হবে 1870 খ্রিস্টাব্দে। ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন রামসে ম্যাকডোনাল্ড।
হরিজন পত্রিকা প্রকাশ করেন গান্ধীজি। রাওলাট কমিশনের অপর নাম হল সিডিসন কমিশন। ক্রিপস প্রস্তাব দিচ্ছিল একটি ভেঙে পড়া ব্যাংকের উপর ফেল পড়া এক চেক কাটার সামিল। উক্তিটি করেন গান্ধীজি। রশিদ আলী দিবস পালিত হয় 12ই ফেব্রুয়ারি। দেশ ভাগ হল এক দৈব দুর্বিপাকে। উক্তিটি করেন উত্তর হবে আবুল কালাম আজাদ। এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগান তুলেছিলেন উত্তর হবে জাপান। তাহলে এই ছিল তোমাদের আজকের আলোচনা। আশা করি আলোচনাটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কর, সেই সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।